বাংলাদেশের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে এটি সরানো হয়। পাকিস্তানের পতাকা সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়ে একটি ছবি আপলোড করেছিল দেশটির হাই কমিশন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে পাকিস্তান হাই কমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে সে বিষয়ে আপত্তি দিয়েছে ঢাকা। খুশি নাখুশির কোনো প্রশ্ন আসে না। তারা তাদের বলেছেন যে আমরা প্রত্যেক দেশেই যেখানে আমাদের মিশন আছে সেই দেশে আমাদের ফ্ল্যাগ এবং ওই দেশের ফ্ল্যাগ একসাথে দিই। সো দ্যাটস ইট। তারা সেটা আমি খুশি না খুশি সেইটা তারা জয় করেনি, তা তাদের তথ্যটা পাঠিয়েছে আর কি। বাংলাদেশের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে এটি সরানো হয়। পাকিস্তানের পতাকা সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়ে একটি ছবি আপলোড করেছিল দেশটির হাই কমিশন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে পাকিস্তান হাই কমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে সে বিষয়ে আপত্তি দিয়েছে ঢাকা। খুশি নাখুশির কোনো প্রশ্ন আসে না। তারা তাদের বলেছেন যে আমরা প্রত্যেক দেশেই যেখানে আমাদের মিশন আছে সেই দেশে আমাদের ফ্ল্যাগ এবং ওই দেশের ফ্ল্যাগ একসাথে দিই। সো দ্যাটস ইট। তারা সেটা আমি খুশি না খুশি সেইটা তারা জয় করেনি, তা তাদের তথ্যটা পাঠিয়েছে আর কি। বাংলাদেশের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে এটি সরানো হয়। পাকিস্তানের পতাকা সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়ে একটি ছবি আপলোড করেছিল দেশটির হাই কমিশন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে পাকিস্তান হাই কমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে সে বিষয়ে আপত্তি দিয়েছে ঢাকা। খুশি নাখুশির কোনো প্রশ্ন আসে না। তারা তাদের বলেছেন যে আমরা প্রত্যেক দেশেই যেখানে আমাদের মিশন আছে সেই দেশে আমাদের ফ্ল্যাগ এবং ওই দেশের ফ্ল্যাগ একসাথে দিই। সো দ্যাটস ইট। তারা সেটা আমি খুশি না খুশি সেইটা তারা জয় করেনি, তা তাদের তথ্যটা পাঠিয়েছে আর কি। বাংলাদেশের আপত্তির পর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে এটি সরানো হয়। পাকিস্তানের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে দিয়ে একটি ছবি আপলোড করেছিল দেশটির হাই কমিশন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে পাকিস্তান হাই কমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছে সে বিষয়ে আপত্তি দিয়েছে ঢাকা। খুশি নাখুশির কোনো প্রশ্ন আসে না। তারা তাদের বলেছেন যে আমরা প্রত্যেক দেশেই যেখানে আমাদের মিশন আছে সেই দেশে আমাদের ফ্ল্যাগ এবং ওই দেশের ফ্ল্যাগ একসাথে দিই। সো দ্যাটস ইট। তারা সেটা আমি খুশি না খুশি সেইটা তারা জয় করেনি, তা তাদের তথ্যটা পাঠিয়েছে আর কি।